আমাদের কারখানাতে ঘটে এমন সব দুর্ঘটনার মধ্যে একটি হচ্ছে আগুন। অগ্নি দুর্ঘটনা কারখানার ক্ষতি করে, এর ফলে আপনি আপনার কথা রাখতে অসমর্থ হবেন এবং সর্বোপরি আগুনের দুর্ঘটনার ভয়াবহতা থেকে আপনি ক্রেতাও হারাতে পারেন। কিছু ভালো কর্মচারী এই আগুনের ঘটনায় ভয় পেয়ে চাকরি ছেড়ে দিতে পারে এবং যারা থাকবে তারা এই ঘটনা অনেকদিন পর্যন্ত অনুভব করবে এবং তাদের উৎপাদন ব্যাহত হতে পারে। ভয়ঙ্কর আগুনে আপনার কিছু কর্মচারী আহত হতে পারে কিংবা মারাও যেতে পারে। এর ফলে সরকার কারখানাকে জরিমানা করতে পারে, কর্মচারী অন্য কোনো প্রতিষ্ঠান কারখানাকে আইনগত মামলার সম্মুখীন করতে পারে অথবা তাদের পরিবার। এটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যার ফলে ভালো কর্মচারী রাখা যাবে না এবং ক্রেতাকে চলে যেতে দিতে হবে। এই ঘটনা কারখানাকে দেউলিয়া করে দিতে পারে। সত্যি যে এটি একটি খারাপ এবং দুঃখজনক ঘটনা, কিন্তু এই ঘটনা এইভাবে ঘটে না যদি আপনি আপনার কারখানাতে একটি ভালো অগ্নি নির্বাপন প্রতিরোধ ব্যবস্থা রাখতে পারেন। আপনি কি জানতে চান কিভাবে? এগুলো হলো নিরূপণ, রক্ষা এবং নিয়ন্ত্রণ। এগুলোর পূর্ণ বিবরণ। নিরূপণ। প্রথমে আপনাকে আগুনের ক্ষেত্রে ঝুঁকি নিরূপণ করতে হবে। আপনাকে বুঝতে হবে কি ঘটতে পারে কারখানাতে। কিভাবে আমরা এটি করব? কমপক্ষে প্রতি বছর অথবা সবসময় আপনার কারখানাতে যে পরিবর্তন হয়, কিছু কর্মচারীকে নিয়ে অথবা কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে কারখানায় হাঁটুন। নিরূপণ করার চেষ্টা করুন আপনার ব্যবসায় কি ধরনের আগুন লাগতে পারে এবং সেই আগুনের ঘটনা কি ধরনের হতে পারে, কি ধরনের জিনিস, কি প্রমাণ, কি কাজ এবং কতজন কর্মচারী এই দুর্ঘটনায় পড়তে পারে, সেই ব্যাপারে আপনার কারখানায় আপনি মনোযোগী হন। দ্বিতীয়ত, যদি অল্পের জন্য হয়নি এমন কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান, তাহলে আপনি দুর্ঘটনার ঝুঁকি পুনরায় নিরূপণ করুন। এগুলো হলো এক ধরনের অনুশীলন। এগুলো থেকে শিখুন যাতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিরক্ষা। কর্তৃপক্ষ অথবা ওএইচএস কর্মচারীরা যে কোনো সময়ে যে কোনো জায়গায় থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কর্মচারীর মধ্যে নিরাপত্তার পরিবেশ, সংস্কৃতি গড়ে তোলা। এই ধরনের পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন একটি নিরাপত্তা কমিটি, যেখানে ফ্লোরের কর্মচারীরা এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপক থাকবেন। নিরাপত্তা কমিটিকে ঝুঁকি নিরূপণ অগ্নি প্রস্তুতির প্রশিক্ষণের জন্য সময় দিতে হবে। এই ধরনের পরিবেশ তখনই হয়ে উঠবে যখন ম্যানেজাররা কথা অনুযায়ী কাজ করে এবং লক্ষ্য রাখে যে নিরাপত্তা ব্যবস্থা গুরুত্ব সহকারে দেখাশোনা করা হচ্ছে কিনা। নিরাপত্তাকে আসল ধরে ওয়ার্কারের সাথে প্রতিদিন আলোচনা করুন। অগ্নি ঝুঁকি নিরূপণের উপর নির্ভর করে আগুনের স্থান এবং শ্রেণী অনুযায়ী অগ্নি নির্বাপন যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। সঠিক ধরনের অগ্নি নির্বাপন যন্ত্রপাতি সুনির্দিষ্ট জায়গায় কাজ করবে। ভুল যন্ত্রপাতি থাকা কোনো যন্ত্রপাতি না থাকার চেয়েও খারাপ, যা আমাদেরকে নিরাপত্তার মিথ্যা সান্ত্বনা দিবে এবং আগুন লাগলে ব্যবহার অযোগ্য অথবা ক্ষতিকারক হবে। আগুন নির্বাপক যেমন ধোঁয়া নিরূপক এবং সতর্ক সংকেত সঠিক জায়গায় বসানো আছে তা নিশ্চিত করতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে যে এটি সঠিক সময়ে কাজ করে। অতঃপর কারখানাতে একটি জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কর্মচারীদের সতর্ক করতে সঠিক জায়গায় আগুনের ঝুঁকির সতর্কতা চিহ্ন বসাতে হবে। নিরাপদে বের হবার পথ নিশ্চিত করতে হবে। এই পথ যে কোনো প্রতিবন্ধকতা মুক্ত থাকতে হবে। যদি অনেকগুলো ফ্লোর হয় তবে কর্মচারীদের উপর থেকে নিচে নামার পথ যথেষ্ট প্রশস্ত করতে হবে। নিকটবর্তী অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ সংস্থার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যাতে সহজে কারখানার আগুন নিয়ন্ত্রণ করা যায়। তাদেরকে প্রচুর অগ্নি মহড়া এবং নিরাপত্তা অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত করতে হবে।
যত বেশি তারা কারখানার ঝুঁকি এবং ফ্লোর পরিকল্পনা জানতে পারবে তত সহজে তারা কাজ করতে পারবে। অগ্নি নির্বাহী সংস্থার সাহায্য নিয়ে কারখানার আগুন নির্বাপক বাহিনী গঠন এবং প্রশিক্ষণ দিতে হবে। অগ্নি নির্বাপক দলের সদস্যরাই অল্পতে হতে পারত এমন দুর্ঘটনা নিয়ন্ত্রণ করবে এবং আগুন সম্পর্কিত সচেতনতা অন্যদের মধ্যে বৃদ্ধি করবে। বছরে একবার অথবা প্রচলিত আইন অনুযায়ী ফায়ার ড্রিল করতে হবে। যত বেশি সম্ভব অগ্নি মহড়া করা প্রয়োজন যাতে কর্মচারীরা সহজে বের হতে পারে। বারবার মহড়ার ফলে কর্মচারীরা অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অগ্নি নিরাপত্তা বজায় রাখা সকলের দায়িত্ব, একই সাথে নিরাপদ কর্মপরিবেশ একটি অধিকারও। নিরাপদ কর্মক্ষেত্রে নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব এবং সঠিকভাবে নিরাপত্তা প্রশিক্ষণ প্রত্যেক এমপ্লয়ের দায়িত্ব। নিয়ন্ত্রণ, সবকিছু করে আপনি আগুনকে প্রতিরোধ করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে কি কারণে এটি ঘটবে তা নিয়ন্ত্রণ করা যায় না। সুতরাং এখন আপনাকে জানতে হবে কিভাবে আগুন লাগলে প্রস্তুত হতে হয়, এখনই সময় এটিকে নিয়ন্ত্রণ করার। যদি আপনি দেখেন ধোঁয়া, আগুন এবং সতর্ক সংকেত বাড়ছে না, সম্ভব হলে এটিকে চালু করে সবাইকে সতর্ক করুন। যদি আগুন একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে তবে জরুরি নম্বরে ফোন দিয়ে আগুন নির্বাপক বাহিনীকে সতর্ক করুন। যদি নিয়ন্ত্রণের বাইরে থাকেন তাহলে আগুন নির্বাপক বাহিনীকে ডেকে পাঠান। যদি আপনি অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য হন তবে আপনার দায়িত্ব সকলকে নিরাপদে কারখানা হতে বের করে দেওয়া, যা অগ্নি মহড়াতে শেখানো হয়েছিল। নিরাপদে সবাইকে নিয়ে আসার পর সকল কর্মচারীকে গণনা করুন। যদি কোনো কর্মচারী অনুপস্থিত থাকে অগ্নি কর্তৃপক্ষকে জানান। নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কর্মচারীকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দেয়া যাবে না। অগ্নি দুর্ঘটনার পর সূক্ষ্মভাবে আগুন লাগার মূল কারণ অনুসন্ধান করুন। অনুসন্ধানের পর প্রতিটি কারণকে গ্রহণ করুন এবং বর্তমান অগ্নি প্রতিরোধ ব্যবস্থার সাথে সংযোগ করে অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়ন করুন। মনে রাখবেন, কারখানায় আগুন লাগার ভয়াবহতা ব্যাপক। নিরূপণ, রক্ষা, নিয়ন্ত্রণ এর সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করুন। আরো জানার জন্য লি এনফুং এর সাপ্লায়ার কমপ্লায়েন্স ম্যানুয়াল অনুসরণ করুন। অপ্রত্যাশিত আগুন আমাদের কারখানাগুলিতে অন্যতম বিধ্বংসী ঘটনা হিসেবে গণ্য হয়। আগুনের কারণে আপনি আপনার চাকরি হারাতে পারেন, কারণ কারখানা পুড়ে যেতে পারে, সম্ভাব্য গুরুতর আঘাত পেতে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে, কিন্তু কারখানায় আগুন প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সবাই সচেতন হই এবং একে অপরকে দেখে রাখি। সবাই নিরাপদে থাকবেন এবং পরিবারের সবাই খুশি থাকবেন। তাহলে কিভাবে? সচেতন থেকে, প্রস্তুত থেকে এবং স্থানান্তরিত করে। সচেতনতা, প্রথমে আমাদের আগুনের সম্ভাব্যতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, যার অর্থ হচ্ছে আপনাকে জানতে হবে আগুনের উৎপত্তি থেকে কি কি জিনিস পুড়তে পারে, যাতে করে
আগুনের সম্ভাব্যতা সম্পর্কে আরো বেশি সচেতন হতে পারেন। সুতরাং কি কি আগুনে পোড়া সম্ভব? ঠিক আছে, এটা আরো ভালো যদি আমরা জিজ্ঞেস করি কি কি জিনিস পুড়ে না। শিলা, পাথর, সিমেন্ট, ভারী ইস্পাত, এগুলো ছাড়া আগুনের উৎসের কাছাকাছি এলে অন্য সবকিছুই পুড়ে যায়। এজন্য আপনার কারখানায় আপনার কাজের জায়গার চারপাশে খেয়াল করুন, সেখানে কি কাপড়, কাঠ, কাগজ, বাক্স, প্লাস্টিক, রাবার, রাসায়নিক পদার্থ, প্রোপেন গ্যাস ট্যাঙ্ক, পেট্রোল, তেল, গানপাউডার আছে? আসলে সবকিছুই আপনার চারপাশে আছে। তাহলে সম্ভাব্য আগুনের উৎসগুলো কি কি যেগুলো আপনার চারপাশের সবকিছু পোড়াতে পারে? সিগারেট, ম্যাচ বাক্স, লাইটার, বিদ্যুৎ, বিদ্যুৎ স্ফুলিঙ্গ, তাপ, সূর্য, রাসায়নিক পদার্থ ইত্যাদি প্রচণ্ড জ্বলে উঠে তাপ তৈরি করে এবং বাতাসে ছড়িয়ে পড়ে, যে বাতাসে আমরা নিঃশ্বাস নেই। আপনার কি মনে হয় এগুলোর কোনো কিছু কি আপনি যেখানে কাজ করেন অথবা আপনার কর্মক্ষেত্রের মধ্যে বিদ্যমান আছে? সম্ভবত। আপনার প্রস্তুতি। এখন আপনি আগুনের সম্ভাব্য কারণগুলো সম্পর্কে সচেতন, আগুন প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে এবং এই ধরনের খারাপ অবস্থার জন্য কিভাবে প্রস্তুত থাকতে হবে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা, তা হলো আপনি কিভাবে জানবেন যখন আগুনের উৎপত্তি হয়। এখানে কি কোনো বিপদ সংকেত, ধোঁয়া নির্ণায়ক আছে যা আপনার বের হওয়ার জন্য সাবধান করবে? অন্ধকার জায়গায় কোনো জরুরি আলোর ব্যবস্থা কি আছে যাতে আপনি দেখতে পাবেন? দ্বিতীয়ত, আপনাকে জানতে হবে কোন রাস্তাগুলো দিয়ে আপনি বের হতে পারেন। এগুলো আপনার নিরাপত্তার জন্য জীবন রক্ষাকারী রাস্তা। জরুরি ভিত্তিতে আপনার সবচেয়ে নিকটতম বের হয়ে যাওয়ার পথ কোনটি? এটা কি আপনার কর্মস্থলের সব জায়গায় পরিষ্কার করে নির্দেশিত আছে? এই বের হয়ে যাওয়ার পথটি কি আপনাকে দ্রুত নিরাপদ জায়গায় পৌঁছে দেবে? বের হওয়ার জন্য এটা কতটুকু সহজ? রাস্তাগুলো কি কোনো কারণে অবরুদ্ধ থাকতে পারে? বের হওয়ার দরজা কি বন্ধ থাকতে পারে? শেষ কখন আপনার কারখানায় অগ্নি মহড়ায় আপনি অংশগ্রহণ করেছিলেন? যদিও আপনার মাথায় আছে যে কিভাবে আপনাকে নিরাপদে বের হয়ে যেতে হবে, কিন্তু আপনি যদি অনুশীলন না করেন, অগ্নি মহড়ায় যোগদান না করেন, আতঙ্কিত হয়ে পড়তে পারেন এবং ভুলে যেতে পারেন কি করতে হবে। এটা জরুরি যে আপনার শরীর এবং মন যেন একসাথে কাজ করে। নির্ধারিত নিরাপদ জায়গায় পৌঁছানোর পর আপনার যা করণীয় তা অবশ্যই মহড়ায় অন্তর্ভুক্ত করতে হবে। আপনার কাজের জায়গায় কি অগ্নি নির্বাপক যন্ত্রপাতি আছে এবং সেগুলো কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে প্রতিবন্ধকতামুক্তভাবে রাখা হয়? অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ যদি আপনার না থাকে, তবে আপনাদের সকলেরই উচিত এগুলোর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং সকল ধরনের প্রতিবন্ধকতা থেকে রক্ষা করা। যদি এখানে এমন কিছু থাকে যা আপনাকে নিরাপদ স্থানে পৌঁছাতে বাধা দিতে পারে, আপনার উচিত আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সে ব্যাপারে সতর্কত করা। কোনো বিপজ্জনক আচরণ অথবা পরিস্থিতি, অগ্নি প্রতিরোধে অসচেতনতা অথবা আগুন লেগে যেতে পারত, এই ধরনের পরিস্থিতি যদি আপনার দৃষ্টিগোচর হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত যাতে আপনার এবং সকলের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত থাকে। বের হয়ে যাওয়া। যদিও আপনি অগ্নি প্রতিরোধের জন্য সবকিছুই করেছেন, দুর্ভাগ্যক্রমে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না এমন যে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই আপনাকে এখন জানতে হবে কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়। এটাই নিরাপদ দূরত্বে যাওয়ার সময়। যদি আপনি দেখেন ধোঁয়া, আগুন এবং সতর্ক সংকেত বাজছে না, সম্ভব হলে এটিকে চালু করে সবাইকে সতর্ক করুন। যদি আগুন একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে, তবে জরুরি নম্বরে ফোন করুন। যদি আপনি অগ্নি নির্বাপক সরঞ্জামাদি ব্যবহারে প্রশিক্ষিত না হন, এটি চালানোর চেষ্টা করবেন না। এটি কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকেই এটা করতে দিন। যদি ধোঁয়া হয়, নিচু হয়ে জরুরি নির্গমন পথ অনুসরণ করুন। ধোঁয়ার ধর্মই হচ্ছে উপরের দিকে উঠা, এবং নিঃশ্বাসের সাথে ধোঁয়া যদি আপনার ভিতরে ঢুকে যায়, তা আপনার ফুসফুসকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।
যদি প্রয়োজন হয় যাতে ধোঁয়া ফুসফুসে পৌঁছাতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দৌড়াবেন না, দ্রুত গতিতে হাঁটুন। যদি আপনি দৌড়ান তবে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। জরুরি নির্গমনের সময় পায়ের নিচে চাপা পড়ে অনেকে আহত হয়, এমনকি মৃত্যুও হতে পারে। দুইটি কারণে লিফট ব্যবহার করবেন না। আগুনের কারণে বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে, কাজেই আপনি লিফটের মধ্যে আটকে পড়ে যেতে পারেন এবং বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। লিফট যে সুড়ঙ্গ পথে ওঠানামা করে ধোঁয়া এবং আগুনের শিখায় তা পরিপূর্ণ হয়ে যায়। আগুনের মধ্যে তা সব থেকে বিপজ্জনক জায়গায় পরিণত হয়। কখনো আপনার ব্যক্তিগত জিনিসপত্রের জন্য লকার রুমে থামতে বা যেতে ইচ্ছা করবে। আগুন ও ধোঁয়া অত্যন্ত দ্রুত গতিতে ছড়ায় এবং আপনি আপনার বের হয়ে যাওয়ার সুযোগ হারাতে পারেন। কতিপয় ব্যক্তিগত জিনিসপত্রের তুলনায় জীবন অধিক মূল্যবান। জরুরি নির্গমনের সময় নির্দেশিত পথ ছাড়া অন্য পথে যাওয়া যাবে না। একবার বের হয়ে আসার পর এবং নির্ধারিত জায়গায় জমায়েত হওয়ার পর আপনার সুপারভাইজার এবং মনোনীত ব্যক্তিকে জানান আপনি নিরাপদে আছেন। আগুন অথবা ধোঁয়া কমে গেছে মনে হলো কর্মক্ষেত্রে ফিরে যাবেন না। কখনো কখনো নিভু নিভু আগুন থেকে পুনরায় আগুনের সৃষ্টি হতে পারে। কাজেই যতক্ষণ পর্যন্ত অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ কর্তৃক কোনো নির্দেশনা না দেওয়া হয় আপনাকে অবশ্যই নিরাপদ জায়গায় থাকতে হবে। যদি আপনি সচেতনতা, প্রস্তুত থাকা এবং নিরাপদে বের হওয়ার অনুশীলন করেন, আপনি এবং আপনার কর্মস্থলের প্রত্যেকেই একটি দুর্ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন।